নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি আলু দিয়ে ছোট সাইজের রুই মাছের ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এইরকম ছোট রুই খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। প্রথমে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল খুব ভালো করে গরম করে মাছকে একে একে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে ফোড়ন ও একটা তেজপাতা। দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ, পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজকে হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টকেও খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়ে অ্যাড করছি মিডিয়াম সাইজের একটা টমেটো পিউরি। ওপর থেকে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ধনে গুঁড়ো, এক চামচ মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ। ভালো করে টমেটো পিউরির সঙ্গে গুঁড়ো মশলা মিক্সড করে ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে লবণ দিয়ে সিদ্ধ করে রাখা আলু। আলুকেও মশলার সঙ্গে খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি, এতে করে মশলার ফ্লেভার আলুর মধ্যে খুব ভালো করে চলে আসবে। দিয়ে দেব পরিমাণ মতো জল। জল ফুটে এলেই দিয়ে দেব ভেজে রাখা একে একে মাছ। মিনিট দুয়েক মাছ দিয়ে ফুটিয়ে নেব। রেডি আমার গরম গরম আলু দিয়ে রুই মাছের ঝোল। সাদা ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। রেসিপি ভালো লাগলে চ্যানেলকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং রেসিপি অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ।